Yes guys, assalamu alaikum. This is Muhammad Hafizul Islam. Today I want to discuss about only one preposition ebong seta hocche on. So আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লেখা আছে on. এই on প্রিপজিশনের অনেকগুলো ইউজ আছে বাট মাঝে মাঝে স্টুডেন্টসরা কনফিউশনের মধ্যে পড়ে যায়। সো হোপফুলি আজকের ভিডিওটা এবং আজকের লেসনটা সেই কনফিউশনগুলোকে দূর করে প্রপার ইউজটাকে শিখতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখেন যে onটা লেখা আছে, এই on এর মধ্যে আমরা যদি ফার্স্ট ইউজটাকে নেই তাহলে সেটা কি হবে? যেমন দিন, তারিখ, ছোট স্থান, আমরা সাধারণত দিন অথবা তারিখ অর্থাৎ ডে এবং ডেট, দেখেন দুটাই ডি দিয়ে স্টার্ট এবং এখানে দিন তারিখ বোঝাচ্ছে, ডে এবং ডেট যদি হয় তো এক্ষেত্রে এবং তাদের আগে সাধারণত আমরা কোনো কথা বলতে গেলে আমাদের স্কেজুয়েল বোঝাতে গিয়ে দিন এবং তারিখের কথা কারোর কাছে উল্লেখ করি এবং কিছু লিখতে গেলে আমাদেরকে সেটা প্রপারলি ইউজ করতে হয়। সো দেখেন এখানে ডে দিয়ে আমি প্রথমে বুঝাবো, দুইটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করবো, তারপর আমরা ডেট দিয়ে কাজ করবো। সো দুটো জিনিস একসাথে ক্লিয়ার করা যাক। চলুন নাম্বার ওয়ান, এখানে একটা এক্সাম্পল যদি আমি লিখি প্রথমে দিনের কথা, যেমন আই ওয়েন্ট টু ঢাকা অন ফ্রাইডে অথবা স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, ওয়েন্সডে, যে কোনো একটা ডেট আমরা এখানে ডে দিব আমরা। সো এই ডে এর আগে যে প্রিপজিশনটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে অন প্রিপজিশন, অন্য কোনো প্রিপজিশন এখানে আসবে না। সো সিমিলার এখানে ডেটের কথা যদি বলি, যেমন আই উইল কমপ্লিট মাই টাস্ক অন 20th November. এখানে একটা দি আমরা লাগাতে পারি স্পেসিফিক ডেট করার জন্য, ডেটটা লাগাতে পারি, বাট প্রিপজিশনটা কী হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে অন। আমরা যদি কোনো একটা ডেটের কথা বলি তাহলে আমরা অন ব্যবহার করবো, কোনো ডেয়ের কথা বলি তাহলে আমরা কিপ করবো, অন ব্যবহার করবো। এখন দেখেন আরেকটা স্মল এবং ইন্টারেস্টিং ইউজ হচ্ছে এই প্রিপজিশনের উপরে, অন প্রিপজিশনের উপরে, সেটা হচ্ছে টু নাম্বারে আমি লিখছি, দেখেন আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। নাম্বার টু, যদি কোনো বস্তু লাগালাগি অবস্থায় থাকে অর্থাৎ কানেক্টিং অবস্থায় থাকে অর্থাৎ সারফেস লেভেলে, কোনো বস্তুর উপরে আরেকটা বস্তু যদি সারফেস লেভেলে থাকে, যেমন একটা জিনিস আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে ঠিক এই ধরনের, এই যে প্যান্টটা আছে, এই প্যান্টটা যদি আমি ঠিক এখানে এইভাবে রাখি এটার উপরে লাগালাগি অবস্থায় আছে, তো এক্ষেত্রে আমরা যে প্রিপজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে অন, যেমন দ্য ফ্যান ইজ অন দ্য বুক। এই দেখেন প্রিপজিশন অন আমরা এখানে ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি, দ্য বুক ইজ অন দ্য টেবল। এইভাবে আমরা আরও অনেকগুলো এক্সাম্পলস নিয়ে আসতে পারি, রাইট? তো দেখেন এখানে অনের আমাদের সীমানার ক্ষেত্রে বুঝাতে গেলে আমাদের অনের আরও দু একটা ইউজ আছে। যদি সীমানার সাধারণত ভিতরে বোঝায় বা সীমানা একটু উপরে যদি বোঝায় এক্ষেত্রে আমরা যে প্রিপজিশনটা ব্যবহার করবো সেটা হচ্ছে অন। যেমন নাম্বার থ্রিতে যদি আমরা বলি সীমানার উপরে যদি বোঝায়, ওকে, এক্ষেত্রে আমরা যে প্রিপজিশনে বসাবো সেটা হচ্ছে অন প্রিপজিশন হবে। যেমন আমরা যদি ঢাকার কথা বলি, বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা, এই ঢাকাকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে সেটা কোথায় বসবে এবং এই ক্ষেত্রে যে প্রিপজিশনটা আমাদের ইউজ করতে হবে সেটা শেখার বিষয়। যেমন ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, দেখেন এখানে যে প্রিপজিশনটা অন ব্যবহার করছে বিকজ এটা সীমানার উপরে, মানে বুড়িগঙ্গার নদীর যে সীমানা রেখা আছে এবং তার ঠিক উপরে যে নগরীটা গড়ে উঠেছে সেটা হচ্ছে ঢাকা সিটি এবং ঢাকা শহর গড়ে উঠেছে, এই জন্য তার আগে আমরা প্রিপজিশন অন ব্যবহার করেছি বুড়িগঙ্গার ঠিক আগে। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক, বাই বাই।